ফ্রেন্ড, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আর আমি খুব ভালো আছি, ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি। আর চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। এই জাস্ট 10-15 মিনিট হচ্ছে ঘুম থেকে উঠেছি, হয়তো গলার টোন, হয়তো চোখ দেখে হয়তো বুঝতেই পারছো। তো ভালো হচ্ছে, সকাল সকাল উঠে স্টার্ট করে দিই ভিডিওটা। দেখো সকালে উঠে এখন দুধ বসানো হয়ে গিয়েছে, দুধ গরম হবে। আর আগের দিন তো বলেইছিলাম ব্রেকফাস্ট হবে, ব্রেড থাকবে, তো ব্রেড অমলেট হবে। নিচে রুদ্রখানে দাঁড়িয়ে আছে, দেখো হাই তুলছে। দেখো আজকে ব্রেকফাস্টে রুদ্রা নিয়ে যাচ্ছে ব্রেড অমলেট। কে বানিয়েছে? তোমাদের দাদা ভাই। পিজ্জা সস লাগিয়ে দেবে নাকি? হ্যালো ফ্রেন্ড, জাস্ট গুড়িয়া এখন স্কুলে চলে গিয়েছে, রুদ্রা তো আগেই চলে গিয়েছে, আর তোমাদের দাদাভাই গুড়িয়াকে নিয়ে অফিসে চলে গিয়েছে। আর পুরো ঘর দেখো, চলো দেখো পুরো ঘরে, দেখো বিছানা পাটির কী অবস্থা দেখো, বিছানা, তারপরে এই পড়ার জায়গাটা দেখো, তারপরে এই জামা কাপড় তো আছেই। আর তোমরা তো জানোই আমি এই র‍্যাকটা কালকে কিনে নিয়ে এসেছি, দেখো এটা আজকে ভালো করে ক্লিন করে আমি জিনিসপত্র রাখবো। আর কি জিনিস রাখবো চলো সেটাও তোমরা দেখো। আপাতত আমি সেই কাজেই নিয়ে এসেছি যে এটা কি করব, কারণটা পরে বলছি। আপাতত এটা নিয়ে বেডরুমের দিকে চলো যাই। এটা হলো দেখো, এই দেখো চার থাকে, বাট এটা খোলা যাবে না, এটা খোলার কোনো অপশান নেই। ওটা নিলাম, কি কাজে ব্যবহার করি সেটা দেখো। আর ঘর দেখেছো কীরকম, এটা একটু পরিষ্কার করে নিই। আর প্রচণ্ড ধুল জমেছে এই দেখো ঘড়িগুলোতেও, এই দেখো, এই দেখো, এই দেখো, বুঝতে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুল জমেছে। ওগুলো পরিষ্কার টুষ্কার করি, সমস্ত কিছু ডিসিপ্লিনে রাখি, চলো তোমরা দেখতে থাকো। শুরু করে দিলাম আমার ঘর গোছানোর কাজটা। প্রতিদিন যেভাবে ঘরটা যতই গুছিয়ে রাখার পর অগোছালো হওয়ার পর মনটা ভীষণ খারাপ লাগে, এরকম অগোছালো ঘর দেখলে, তো প্রতিদিনই ঘরটা গুছিয়ে নিই। তো আজকে একটু স্পেশালভাবে ঘরটা গুছাবো, আর কেমন গুছানো হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমে আগে আমি র‍্যাকটার মধ্যে জিনিসপত্র রাখার আগে র‍্যাকটার মধ্যে ধুল ছিল সেইটা একটু ভালো করে মুছে নিলাম, আর বাকি জিনিসপত্রগুলোতেও একটু ধুল জমে গিয়েছে, সেগুলোকেও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর যদি আমি এই মডেলার ড্রয়ারটা অলরেডি, এর আগেও আমি একদিন আগে অলরেডি মুছে নিয়েছিলাম, তবুও কীভাবে জানি না ধুল পড়ে যায় সেটা জানি না। আর বিছানা দেখো, এই আমি বসে পড়েছি, রুদ্রা দেখো নিজের স্যান্ডো বানিয়ানগুলো এদিক ওদিক সেদিক সব ছড়িয়ে রেখে দেয়, সেগুলোকে আমি একসঙ্গে করে এই প্লাস্টিকটার মধ্যে আমি রুদ্রার জিনিসপত্র রাখি, ইন্টারনাল জিনিস আমি রুদ্রার এইখানেই রেখে দিই এভাবেই প্লাস্টিকে, এভাবে আমাদের সকলেরই আলাদা আলাদাভাবে রাখা থাকে। তারপরে বসে পড়লাম বিছনার চাদরগুলো ভাঁজ করার জন্য। দেখো এই লাল চাদরটা একটা সিঙ্গেল চাদর, এইটা গায়ে দেয় হলো রুদ্রা নেয়, আর এই যে বড় চাদরটা দেখছো এটাও হলো কটনের, কিন্তু এটা কালারটা একটু চলে গিয়েছে, এটা দিওয়ালিতে অর্ডার করেছিলাম হয়তো তোমরা জানো, না সরি তখন আমি ইউটিউব পড়তাম না তাই তোমরা জানো না, শেয়ার করা হয়নি। তো দেখো এই চাদরটা দিওয়ালিতে নেওয়া হয়েছিলো, আর চাদরটা রঙটা ফেড হয়ে গেছে কিন্তু ক্যামেরাতে বেশ উজ্জ্বল দেখাচ্ছে। আর এই দেখো এই ছোট্ট যে কম্বলটা, এটা গুড়িয়ার, কিন্তু গুড়িয়া হলেও কি আছে, রাতে শোয়ার সময় নিজেরটা পায়ের সামনে নিয়ে নেয়, আর বাকি রৌদ্র চাদরটায় ঢুকে পড়ে, একবার একবার আমাদের এই চাদরটাই ঢুকে পড়ে, মানে ও নির্দিষ্ট কোথাও
শোয় না, ওর চাদরটা ঠিকভাবে নেয় না। আর ভাবছি একবারে বিছানার চাদরটাও বেশ 3-4 দিনে বেশি হয়ে গেছে, সেটাকেও একটু চেঞ্জ করে দেব। আর এই দেখো আমার যে ম্যাট্রেসগুলো আছে, সেই ম্যাট্রেসগুলো বারবার বিছানা থেকে সরে যায় বলে এগুলো আমি অলরেডি দুটো বিছানার কটনের চাদরগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিলো সেগুলো দিয়েই আমি এটাকে কভার বানিয়ে রেখেছি। আর এটা সিঙ্গেল সিঙ্গেল, সেহেতু না বারবার সরে যেত, কিন্তু এখন আর এভাবে রাখার পরে ওটা আর কোথাও সরে যেতে পারে না এদিক ওদিক। তারপরে বিছিয়ে ফেললাম চাদর। আর আমার এই চাদরটা ভীষণ ভালো লাগে, আমার পছন্দের যতগুলো চাদর আছে তার মধ্যে এই চাদরটা একটা। আর সঙ্গে যেহেতু চাদর চেঞ্জ করছি আর বালিশের কভার চেঞ্জ করব না, তা কখনো হয়ে থাকে, তাই বালিশের কভারগুলোই চেঞ্জ করে নিলাম। কিন্তু আমি এই যে বিছানার চাদরটার সঙ্গে ম্যাচ করে যে বালিশের কভারগুলো ছিল সেগুলো আমি কোথায় রেখেছি সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই অন্য কভারগুলোই ছিল সেগুলোকেই আমি লাগিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার মোবাইলটা বারবার ডিস্টার্ব হচ্ছে, একবার কালো হয়ে যাচ্ছে একবার ঠিক হয়ে যাচ্ছে। আর বুঝতেই পারছো বালিশের তুলোগুলো একসাথে জড়ো হয়ে যায় বলে কোথাও উঁচু কোথাও নিচু, তো সেই জায়গাটাকে ভেবে আমি পিটিয়ে ঠিক করে নিলাম। আর এই তোমার দাদাভাই এই লুঙ্গিটা মাঝে মাঝেই খুব পরার জন্য বায়না করে বলে আমি দেখো সেটাকে বালিশের কভারের মধ্যে লুকিয়ে রেখে দিচ্ছি, যাতে তোমার দাদাভাই না পায়, কারণ আমার ভালো লাগে না। আর চাদরগুলো রেখে দিলাম কোল বালিশের ওপরে, আর এই চাদরটা দিয়ে একদম সম্পূর্ণ বালিশগুলোকে ঢাকা দিয়ে রাখলাম। আর দেখো আমার বিছানা একদম তৈরি। তারপর চলে গেলাম আমার যে দড়িতে ঝুলানো যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেইগুলো একত্রিত করে এগুলো বিছানার ওপরেই রেখে দিলাম পরে ভাঁজ করবো বলে। আর তারপরে শুরু হয়ে গেল আমার বেডরুমের ছোট্ট একটু মেকওভার দেওয়ার জন্য। আর দেখো কার্টুনটার ওপরে আমি কত জামা কাপড় রাখতাম সেগুলো শুধু দেখো তোমরা। দেখো আমারই কত জামা কাপড় আমি ওই কার্টুনের ওখানে রাখতাম, আর এ কোথাও এদিক দিয়ে পড়ে যেত কখন ওদিক দিয়ে পড়ে যেত। দেখো চাদরও আছে এখানে, চাদরও রেখেছি, তোমার দাদা ভাইয়েরও জামা কাপড় থাকতো, কখনো গুড়িয়া জামা কাপড়, মানে কি বলবো জামা কাপড়ের জন্য ছড়াছড়ি। এত বড় ঘরে কোথাও একটু জামা কাপড় রাখার জন্য কোথাও লকার তৈরি করেনি। এই তো তারপর শুরু করে দিলাম টানারানি করা, এই কার্টুনটার ওপরই আমি জামা কাপড় রাখতাম, সেটা টেনে নিলাম কারণ অনেক দিন হয়ে গেছে এই সাইডটা ঝাড়ু দেওয়া হয়নি। দেখো ঝাড়ু দিলাম, আর এখানে গুড়িয়া জুতোর বাক্সের মধ্যে কিছু গুড়িয়ার ব্যান্ড আর গুড়িয়ার হেয়ার ক্লিপ রাখা ছিল, আর একটা শায়দ ওটা মোবিল হবে তো সেটা রাখা ছিল, তো সেটা আমি একটু ঠিকঠাক করে নিলাম, আবার কার্টুনেরটা টেনে নিয়ে আসলাম। যদি ভাই এইভাবে এই সমস্ত ঘর গুছানোর কাজটা করতে আমার প্রচুর এনার্জি, কখনোই আমার মধ্যে কোনো ক্লান্তিভাব আসে না। হ্যাঁ কাজটা হয়ে যাওয়ার পর হয়তো একটু টায়ার্ড ফিল হয়, কিন্তু সেই টায়ার্ডটা সম্পূর্ণ দূর হয়ে যায় যখন দেখি আমার ঘরটা একেবারে গোছানো খুব সুন্দরভাবে, তখন আমার সম্পূর্ণ টায়ার্ডনেস দূর হয়ে যায়। আর দেখো এবার বসে পড়লাম র্যাকটা করতে, র্যাকটা একটু নিচু হয়ে গেছিলো, আর তখন আমি একটু ভুল বলে ফেলেছিলাম, আমি বলেছিলাম 5 থাকে র্যাক। আর এটা দাম নিয়েছে, আমি এখান থেকে নিয়েছি সেটা 400 টাকায় নিয়েছে। যদি বা একটু বেশিই বলেছিলো 450, তো আমি এটা বার্গেলিং করে 400 নিয়ে এসেছি। আর তোমরা জানিও যে আমি এটা লাভ করলাম না লস করলাম। আর দেখো এই র্যাকটার নিচটা দেখো আমি বিভিন্ন শেপের ইট রেখেছি, কিন্তু একটু পায়াটা উঁচু নিচু হয়ে গিয়েছে বলে আমি আবার মিক্সির যে বা জারটুকু সমস্ত কিছু দিয়ে ওটাকে একটা ব্যালেন্স হিসাবে ঠিক করে নিয়েছি। আর আমার কাছে আর এক্সট্রা বেশি পেপার ছিল না, তো আমি এই জন্য এইভাবেই মোটামুটি একটা একটা করে কেটে কেটে এবার সিঙ্গেল সিঙ্গেল রেখে দিয়েছি। আর প্রথমেই দেখো রুদ্রার ইউনিফর্মগুলোকে আগে ডিসিপ্লিনে রাখছি, কারণ ওই ইউনিফর্মটা হলো খুব জরুরি জিনিস ডিসিপ্লিন রাখার জন্য, তো দেখো সেটাকে ডিসিপ্লিনে আমি রেখে দেব তাকে। কোনটা ছেড়ে কোথায় যে কি আছে
সেটা নিজেই রাখার পর নিজেই যেন দিশেহারা হয়ে যাচ্ছে, মানে ঠিক খুঁজেই পাচ্ছি না যে কোথায় কি রেখেছি না রেখেছি বিছানায়। দেখো আর রুদ্রার সমস্ত জিনিসপত্র যা এখানে আমি ওই কার্টুনটার ওপর রাখতাম সেখানে সেই জিনিসগুলোকে আলাদা আলাদা এখন আমাদের সবার আলাদা আলাদা তাক করেই রেখেছি, এখন আর অসুবিধা হয় না। আর আমি যখন যে কোনো জামা কাপড় রাখি সেটা আমি সোজা করে ঠিকভাবেই রাখি, যাতে মানে কখনো ভুল করে উল্টোভাবে না পড়ে। অনেকটাই বড় হয়ে যাবে, আমি পুরো গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ড, আমার চলো ঘরটা গোছানো একদম কমপ্লিট, চলো তোমাদের দেখাই। এই আমি ঢুকছি, এই দেখো কেমন অগোছালো ছিল এই জায়গাটা, সমস্ত গুছিয়ে রেখেছি একদম। বিছানাও একদম ডান, এই যে লাল ট্রলিটা এখানে রেখেছি দেখো, নিচেও আছে যদিও ট্রলি দেখতে পাচ্ছ তোমরা, আর এখানে দুটো কার্টুন একসাথে রাখা আছে এভাবে। আর দেখো আজকে এই জানলার পর্দাও বেগুনি কালারের, পার্পেল কালার এই সরি ভায়োলেট কালার, আর দেখো আর বিছানার চাদরও ম্যাচ হয়ে গিয়েছে। আর এখানে ফ্রিজের কার্টুনটা আর স্ট্যান্ড ফ্যানটা এভাবে রাখা আছে। আর এই দেখো নিচে রেখেছি রুদ্রার ইউনিফর্ম, তারপরে রুদ্রারই কিছু জিনিসপত্র, তারপর তোমার দাদা ভাই, তারপরে আমার, তারপরে ওপরে আমারই জিনিস কিছু প্লাস্টিকে প্লাস্টিকে রাখা আছে। এই দেখো এটা গোছানো কেমন হয়েছে, গোছানোটা দেখো, নিচে হলো ইউনিফর্ম আর আমারই নাইটি কিছু, মানে বুঝতেই পারছো মেয়েদের জিনিস একটু বেশিই লাগে সেই জন্য আমারই জিনিসপত্র একটু বেশি এই তাকটাতে। তারপরে রুদ্রার কিছু জিনিসপত্র, রুদ্রার যেগুলো হাফ প্যান্ট আর টি শার্ট আছে সেই সমস্ত জিনিস রাখা। তারপরেরটা হলো তোমাদের দাদা ভাইয়ের জিনিসপত্র, আর নেক্সট ফোর্থ হাফেও আমারই জিনিসপত্র আছে, আমারই চুড়িদার, তারপর আছে ওন্না আর আমারই কিছু পার্সোনাল জিনিসপত্র, সেই এখানে আমি প্লাস্টিকে করে রেখেছি। তার পাশে দেখো আমার দুটো বড় বড় পার্স আছে, তারপরে ছোটো লাল পার্সটা আমার খুব পছন্দের, আর এই দেখো এটা গুড়িয়ার, এই পুতুল দুটোর গুড়িয়ার নাম দিয়েছে সন্টি মন্টি। হ্যাঁ আর এইখানে দেখো ঘড়ি, আর চেয়ারটা দেখো এইখানে রেখেছি, আর এইটা তো আমারই হাতে বানানো, হয়তো দেখেছো তোমরা। আর এখানে জলের বোতলটা রেখেছি, আমি কাজ করার সময় জল খাচ্ছিলাম। দেখো এখন পুরো ঘরটা একদম গোছানোই রয়েছে, ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে এই জানলার পর্দার সাথে একদম বিছানাটা একদম ম্যাচ করে গিয়েছে, একদম সেম সেম কালার। চলে এলাম এই দেখো রান্নার কাজে, আর আজকে করবো এই মসুরির ডাল, চোকলা চোকলা সময় যে ডাল পাওয়া যেত সেই ডাল। দেখো চোকলাটা অনেকটা ছাড়িয়ে নিয়েছি, এই দেখো জলে ভিজিয়ে রেখে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। আর করবো উচ্ছে আলু ভাজা আর মেথি শাক, ব্যাস এই করবো আর ভাত। চলো করে নিই। কে বানিয়েছে মা? আমি। ওয়াও ভেরি নাইস, আর মাঝখানে কি? এটা হলো গোল, এটা থেকে ভালো ফুল। কে বানিয়েছে? হ্যাঁ কে বানিয়েছে? আমি। ও মাঝখানে আমার ফোনটার মানে হট করে কালো, হট করে পরিষ্কার কি করে আসে, কেনই বাসে? এই দেখো রুদ্রা চলে এসছে, আর তোমাদের দাদা ভাইও আজকে পুরো ডিউটি করে রুদ্রা চলে এসেছে স্কুল থেকে, তোমাদের দাদা ভাই ডিউটি থেকে এখন চলে এসেছে। আর এখন টাইম হচ্ছে তিনটে, তিনটা বাজে দেখেছো। এই যে ভাত সব কিছু গরম করে নিয়ে আসলাম, ডাল এই দেখো, শশা আছে, পেঁয়াজ, ডাল, মেথি শাক, উচ্ছে আলু ভাজা, আর ডালটা অতিথি দূরে।
দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে ফাইনালি চলে এলাম সন্ধ্যাবেলায় টিফিনে, চা আর মুড়ি নিয়ে চলে এসেছি। আর আমরা সবাই মিলে ভীষণ এনজয় করে আমরা সেটা একসাথে বসে খাচ্ছি, সেটা একটা আলাদাই মজার। আর তারপরে আমি বসে পড়েছি গুড়িয়াকে পড়াতে। আর এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বাই।